স্নাতক অথবা ডিপ্লোমা পাশে সরকারি চাকরি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূরনুদাবন প্রতিষ্ঠান স্পার্সো কর্তৃক প্রকাশিত একটি চাকরি সার্কুলার নিয়ে। তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে উল্লেখিত পদের নাম, পদের সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষকতা যোগ্যতা এবং আবেদন করার পদ্ধতি সমূহ নিয়ে। ভিডিও শুরুর প্রথমে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী চাকরির আপডেট সরাসরি আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। এছাড়াও এখানে আরো কিছু বিজ্ঞপ্তি রয়েছে, সেগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 28 জুলাই 2021 সালে। সার্কুলারটি প্রকাশিত করেছেন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূরনুদাবন প্রতিষ্ঠান স্পার্সো, যেটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এই সার্কুলারের প্রথম পদটির নাম জুনিয়র ইঞ্জিনিয়ার, গ্রেড হচ্ছে 11, পদের সংখ্যা হচ্ছে 1টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ প্রথম শ্রেণীর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। প্রথম পদটির জন্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদটির নাম অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা হচ্ছে 1টি, শিক্ষকতার যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, বাণিজ্যে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি সহ মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 30 শব্দের গতি, তবে কম্পিউটার চালনায় অভিজ্ঞ ব্যক্তিগণ অগ্রাধিকার পাবে। এই পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেগুলো হলো ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, ছুইডাঙ্গা, মেহেরপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার। তবে এটিএম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমায় বলা হয়েছে 29/7/2021 তারিখের মধ্যে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। প্রার্থীকে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে। আবেদনের সময় শুরু হবে 8/8/2021 সালের সকাল 10টা থেকে এবং আবেদনের সময় শেষ হবে 30/8/2021 সালের বিকাল 5টায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করার সময় হতে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। এখানে 1 নম্বর পদটির জন্য সর্বমোট পরীক্ষার ফি হচ্ছে 224 টাকা এবং 2 নম্বর পদটির জন্য পরীক্ষার ফি হচ্ছে সর্বমোট 112 টাকা। পরীক্ষার ফি জমা দেওয়ার পদ্ধতি হচ্ছে SMS এ গিয়ে লিখতে হবে স্পার্সো স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 16222 নম্বরে। পরবর্তী একটি ফিরতি SMS এর মাধ্যমে আপনাকে একটি পিনকোড দেওয়া হবে। এরপর SMS এ গিয়ে আবার লিখতে হবে স্পার্সো স্পেস ইয়েস স্পেস ওই পিনকোডটি এবং সেন্ড করতে হবে 16222 নম্বরে। এরপরে ফিরতি একটি SMS এর মাধ্যমে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে, ওটি অবশ্যই আপনাকে সংগ্রহে রাখতে হবে। প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি এই ওয়েবসাইটে দেওয়া হবে, তাছাড়াও প্রাপ্তির মোবাইল SMS এ দেওয়া হবে। এছাড়া এখানে আরো কিছু নিয়মাবলী রয়েছে, সেগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।